ভাই রহমানের রাহিম, আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাওজি বামাই আবারও হাজির হয়েছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমার রান্নার রেসিপি হচ্ছে মূলা রান্না করব। আজকে আমি এখানে আমি আধা কেজির মতো মূলা নিয়ে নিয়েছি, স্ক্রিনে দেখতেই পাচ্ছো। আর মূলা একটি পুষ্টিগুণ তরকারি, এটি খেলে আমাদের হজম শক্তি এবং পেটের চর্বি কমে, তার সাথে আমাদের গ্যাসের প্রবলেমটাও সলভ হয়। তো আমি মূলাটা এখন কেটে পরিষ্কার করে একটি বাটিতে ধুয়ে নিয়ে নিয়েছি ছোটো টুকরো করে। আর সাথে আমি নিয়ে নিয়েছি 2টি টাকি মাছ, 3 টুকরো করে 6 পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ওগুলো আমি ধুয়ে নিয়েছি। আজকে আমি টাকি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব, আর এটা খুব আমার ফেভারিট তরকারি, আমি এটা খেতে পছন্দ করি। আর যেহেতু মূলাটা শীত সিজনে পাওয়া যায়, তো তোমরা দেখতে পাচ্ছ আমি টাকি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মূলাগুলো চুলায় বসিয়ে দিব ভাপ দেওয়ার জন্য। আর এর সাথে আমি একটি বড় সাইজের আলু কেটে নিয়েছি ছোটো টুকরো করে, এটাও আমি ধুয়ে একটি ফ্রিজে নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, একটি কড়াই নিয়ে নিয়েছি আমি এখানে, সাথে আমি এখানে 1 মগের মতো পানি দিয়েছি আমার মূলাটা ভাপ দেওয়ার জন্য। এখন আমি বাটির মূলাগুলো পানিতে ঢেলে দিব। তো ভাপ দিলে মূলার একটি স্মেল আছে, মানে ওটা ভাপ দিলে চলে যায়। তো এখন আমি মূলাগুলো চুলায় বসিয়ে নিব। তো আমি যে প্রসেসে রান্না করি আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চুলাটা বাড়িয়ে দিব এবং একটি ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দিব না। তো দেখতেই পাচ্ছ আমার মূলাটা বলক চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তো দেখতেই পাচ্ছ আমি একটি ছাঁকনিতে মূলাগুলো ঢেলে ছেঁকে নিচ্ছি। ভাপ উঠছে, দেখতে খুব সুন্দরই লাগছে এবং মূলার কালারটা কিন্তু অনেক ভালো সুন্দর চলে এসেছে। আমি এখন একটি কড়াই চুলায় বসিয়েছি মূলাটা রান্নার জন্য। এখানে আমি 1/2 কাপের মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি এবং 2টি পেঁয়াজ কেটে আমি কুচি করে রেখেছি, ওগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা ভালোভাবে লাড়া দিয়ে বাদামি রং করে ভেজে নিব, যাতে করে পেঁয়াজটা কাঁচা না থাকে। তো দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চা চামচের মতো আদা রসুন বাটা অ্যাড করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য কুসুম গরম পানি 1/2 মগের মতো মশলা কষানোর জন্য। এখন আমি এখানে 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের মতো মরিচ গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। তখন আমি মশলাটা ভালোভাবে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব, যতটা কষাবো ততটাই তরকারিটা মজা হবে। তো মূলায় কিন্তু তেমন একটা মশলা লাগে না, হালকা মশলা দিতে হয়, বাকিটা তোমাদের ইচ্ছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মূলা এবং আলুটা একসাথে ঢেলে কড়াইতে কষিয়ে নিব। তো আমি সম্পূর্ণ আলু দিয়ে দিয়েছি, এখন আমি ভালোভাবে লাড়াচাড়া দিয়ে এটা 10 মিনিট কষিয়ে নেব। এখানে এক্সট্রাভাবে আমি পানি অ্যাড করব না। তো দেখতেই পাচ্ছ আমার মূলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কুসুম গরম পানি আমার পরিমাণ মতো অ্যাড করে নিচ্ছি, আর আমি বেশিরভাগ রান্নার ক্ষেত্রে গরম পানিটা আগে থেকে করে নিই, তাহলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং ঝোলটা মাখা মাখা হয়। এখানে আমি এখন টাকি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি টাকি মাছটা ভেজে নিয়ে নিই, কষিয়ে রান্না করছি, তোমরা চাইলে ভেজে নিতে পারো, তবে কষিয়ে রান্না করলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমার তরকারিটা বলক চলে এসেছে এবং অনেক সুন্দর একটি কালার চলে এসেছে, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে আমি লাড়া দিয়ে দিচ্ছি, বেশি লাড়া দিলে কিন্তু ভেঙে যেতে পারে। এখন আমি আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তো আমার মূলা তরকারিটা হয়ে গিয়েছে, আমি ধনে পাতা অ্যাড করে দিচ্ছি এবং আমি এখন লাড়া দিয়ে দেখছি যে আমার মূলাটা সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আমার মূলাটা সিদ্ধ হয়েছে, আমি লবণটা দেখে নিচ্ছি, লবণটাও ঠিক আছে। এখন আমি চুলাটা নিভিয়ে দিব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা চাইলে আমার মতো করে বাসায় খুব অল্প সময়ে মূলা তরকারিটা রান্না করে পেট ভরে ভাত খেতে পারো। খুব মজার একটি রেসিপি, মজার একটি তরকারি। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। আর দেখতেই পাচ্ছ যে আমি ঝোলটা একদম শুকাই নাই, আমার মূলাটা সিদ্ধ হয়েছে, ঝোলটা আমার একদম মাখা মাখা রেখেছি, ঝোলটাই তো অনেক মজা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।